আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, আপনারা যারা যে স্থান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের সংক্ষিপ্ত লাইভ অনুষ্ঠান। আলোচনার বিষয়, 1000 নেকি অর্জন করার আমল। সম্মানিত মুসলিম ভাই ও বোন, আমরা যেহেতু পরকালে সকলেই জান্নাতের সুউচ্চ স্থান অর্জন করার জন্য পার্থিব্য জগতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, সেহেতু আমাদের সকলেরই উচিত নেকির কাজ বেশি বেশি করে পরকালে আমরা যেন সুখময় স্থান জান্নাতের সর্বোচ্চ স্থান অর্জন করতে পারি। এজন্য প্রত্যেক মুসলিম নর নারীদেরকে পার্থিব্য জগতে বেশি বেশি ইবাদত বন্দেগি করে তাদের সময়গুলিকে অতিবাহিত করতে হবে। আমরা আলোচনার বিষয় শুনে হয়তোবা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকতে পারি যে এটা কি করে সম্ভব, একজন মানুষ 1000 নেকি অর্জন করবে, 1000 নেকি কম নয়, এটা অনেক বেশি। এ ব্যাপারে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজুলাসাইহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি মজলিসে বসা ছিলেন, সে সময় আল্লাহর রাসূলের সাথে কিছু সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল বললেন আইয়াজিজু আহাদুকুম আন ইয়াকসিবা আলফা হাসানাতিন। আল্লাহ রাসূল বললেন উপস্থিত সদস্যগণ তোমরা শোনো, তোমাদের মাঝ থেকে এমন কেউ কি রয়েছ তোমরা যারা দৈনিক 1000 নেকি অর্জন করতে সক্ষম। আল্লাহর রাসূল বলছেন তোমাদের মাঝে কি এমন কেউ রয়েছ যে দৈনিক 1000 নেকি অর্জন করতে পারবে, এরূপ কি কেউ রয়েছ? ফাসআলাহু সাইলুম মিন জুলাসাইহি, আল্লাহর রাসূলের এ কথা শুনে উপস্থিত মজলিসের একজন প্রশ্নকারী প্রশ্ন করে ফেললেন কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানাতিন, আল্লাহর রাসূল কি করে আমরা দৈনিক 1000 নেকি অর্জন করতে পারি, এটা কি আমাদের জন্য সম্ভব, এটা কি আমাদের পক্ষে সম্ভব? সারা দিনে 1000 নেকি অর্জন করা, এটা কি আমাদের পক্ষে সম্ভব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শুনে একজন প্রশ্নকারী প্রশ্ন করে ফেললেন আল্লাহর রাসূল কি করে সম্ভব একজন মানুষ 1000 নেকি অর্জন করতে পারে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউসাব্বিহু আহাদুনা মিয়াতা তাসবিহাতিন, আল্লাহর রাসূল ঘোষণা দিলেন শুনো তোমাদের মাঝে কেউ যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহর রাসূল বলছেন তোমাদের মাঝ থেকে কেউ যদি সারা দিনে 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, সুবহানাল্লাহ বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুকতাবু লাহু আলফু হাসানাতিন, তাহলে ওই ব্যক্তির আমলনামায় 1000 নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করলেন তোমাদের মাঝ থেকে কেউ কি সারা দিনে 1000 নেকি অর্জন করতে পারে, আল্লাহর রাসূলের এ কথা শুনে সাহাবীগণ বললেন আল্লাহর রাসূল কি করে একজন মানুষ সারা দিনে 1000 নেকি অর্জন করতে পারে, এর উত্তরে আল্লাহর রাসূল বললেন একজন মানুষ যদি সারা দিনে 100 বার সুবহানাল্লাহ বলে, আল্লাহর রাসূল ঘোষণা দিচ্ছেন সারা দিনে কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ
পাঠ করে, আল্লাহর রাসূল বলছেন তুকতাবুলাহু আলফু হাসানাতিন, তাহলে তার আমলনামাতে 1000 নেকি লিপিবদ্ধ করা হবে। সম্মানিত উপস্থিতি, সুবহানাল্লাহ, এই তাসবিহটা 100 বার পাঠ করা আমাদের জন্য খুব কঠিন কোনো কাজ নয়, 5 মিনিট সময়ও লাগবে না। সুবহানাল্লাহ 100 বার বলতে 5 মিনিটও সময় লাগবে না। আমরা এই 5 মিনিট সময় যদি সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করি, আল্লাহর রাসূল বলছেন এর বদৌলতে আমাদের আমলনামায় 1000 নেকি লিপিবদ্ধ করা হবে, 1000 নেকি আমরা অর্জন করতে পারবো। এ সকল ছোট আমলগুলিকে আমরা মূল্যায়ন করি না, এ সকল ছোট তাসবিহ তাহলিলগুলিকে আমরা মূল্যায়ন না করার কারণে দৈনিক আমরা 5 মিনিটের আমলের মাধ্যমেই 1000 নেকি আমাদের আমলনামায় জমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান অর্জন করা আমাদের পক্ষে সম্ভব। কিন্তু আমরা এই ছোট আমলগুলিকে গুরুত্ব না দিয়ে সারাদিনে আমার মুখ দিয়ে 10 বার 20 বারও সুবহানাল্লাহ বের হয় না, দুঃখজনক বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম, আমরা পরকালীন সুখময় স্থান জান্নাত অর্জন করার জন্য অনেক কষ্ট করে ইবাদত বন্দেগি করছি, এই অবস্থায় আমাদের উচিত সারাদিনে 5 মিনিট খরচ করে হলেও সুবহানাল্লাহ 100 বার পাঠ করা, সুবহানাল্লাহ 100 বার পাঠ করা, 100 বার সুবহানাল্লাহ পাঠ করার মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন আমাদের আমলনামাতে, আমাদের আমলনামাতে 1000 নেকি লিপিবদ্ধ করা হবে। শুধু কি তাই, আল্লাহর রাসূল আরো বলছেন অতুহাত্তু আনহু আলফু সাইয়্যাতিন, এবং আমাদের আমলনামা থেকে 1000 গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, অত্র হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনার সহিহ আল মুসলিমে লিপিবদ্ধ করেছেন, সাথে সাথে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনার সুনানে আত-তিরমিজিতে হাদিসটি বর্ণনা করেছেন, সুনানে আত-তিরমিজি হাদিস নং 3463। অত্র হাদিস দিয়ে আমরা এ বিষয়ে বুঝতে পারি সারাদিনে 100 বার সুবহানাল্লাহ বলার মাধ্যমে, সারাদিনে 100 বার সুবহানাল্লাহ বলার মাধ্যমে আমাদের আমলনামায় 1000 নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সাথে সাথে আমাদের আমলনামা থেকে সারা দিনে 100 বার সুবহানাল্লাহ পাঠ করার মাধ্যমে আমাদের আমলনামা থেকে, আমাদের খাতা থেকে 1000 গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, খুব আনন্দের একটি বিষয় যে সুবহানাল্লাহ 100 বার পাঠ করার মাধ্যমে আমরা আমাদের আমলনামা থেকে 1000 গুনাহ মিটিয়ে দিতে পারবো। আসলেই একটু কল্পনা করুন, সারাটা দিনে 24টা ঘন্টার ভিতরে হিসাব করলে দেখা যাবে আপনার আমলনামায় 1000 গুনাহ সঞ্চয় হয় না, 1000 গুনাহ আপনার আমলনামায় সঞ্চয় হয় না। অতএব সম্মানিত উপস্থিতি, আপনি যদি এই তাসবিহ তাহলিলগুলি পাঠের মাধ্যমে, সুবহানাল্লাহ 100 বার সারাদিনে বলার মাধ্যমে আপনার আমলনামার সমস্ত গুনাহগুলিকে যদি আপনি ক্ষমা করে নেন, তাহলে আপনি কত বড় লাভবান ব্যাপারটি আপনাকে ভাবতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন আম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম নর নারীদের আমলনামা ওজন করবেন। ওজন করতে গিয়ে যার আমলনামা ভারী হয়ে যাবে, ভালোর পাল্লা যার ভারী হয়ে যাবে, নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখময় স্থান, সন্তুষ্টজনক স্থান জান্নাতে সে বসবাস করবে, জান্নাতের অধিবাসী হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা এভাবেই সারাদিনে 100 বার সুবহানাল্লাহ বলার মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলিকে মিটিয়ে দিলে তার বিপরীতে আমাদের আমলনামাতে পর্যাপ্ত পরিমাণ নেকি সঞ্চয় হবে। এই নেকিগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওজন করার মাধ্যমেই আমাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, এর মাধ্যমেই আমরা সুখময় স্থান জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস আমরা অর্জন করতে পারব। অতএব সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আসুন সারাদিনে আমরা মিনিমাম 100 বার সুবহানাল্লাহ, মিনিমাম 100 বার সুবহানাল্লাহ পাঠ করে আমরা আমাদের আমলনামায় 1000 নেকি সঞ্চয় করব, এবং আমরা আমাদের আমলনামা হতে 1000 গুনাহ মিটিয়ে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া, এই দরখাস্ত আপনাদের কাছে রেখেই আসুন আমরা সাধারণ দিনে 100 বার সুবহানাল্লাহ পাঠ করি। আল্লাহ, তোমার কাছে এই দোয়ার দরখাস্ত রাখছি, তুমি আমাদের সকলকে সারাদিনে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান
সুবহানাল্লাহ বলার তৌফিক দান করে আমাদের আমলনামায় 1000 নেকি সঞ্চয় করার তৌফিক তুমি আমাদেরকে দান করো এবং 1000 নেকি মিটিয়ে নেওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। এ বলি আজকে সংক্ষিপ্ত আলোচনা ইতি টানছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।